ওর ভাই এটার ব্যাপারে একটু বলেন না আপনার এই এই সেটগুলোর এই এই স্পিকার পেয়ারগুলোর মানে ব্যান্ড পাস বডি ভিতরে যার কারণে বেসটা আর অনেক ডিপ আসে ঠিক আছে তারপরে এয়ার রিফ্লেক্টর তারপরে একটু কাভারও আছে যদি কাভার লাগে একদম অরিজিনালের মতো যদি ও কাপড়টা পাইনি অরিজিনাল আর এই সাদা ইয়েটা পেয়ারটা সাদা রইল তো বিএনডব্লিউ কত ওম এর সরি বিএনডব্লিউ না এটা হলো আপনার ডালি আছে ডালির একটা মডেল আছে এই ধরনের মডেল নাম্বারটা ভুলে গেছি একদম এক্স্যাক্টলি সেম এটাও ব্যান্ড পাস বডি আচ্ছা ছোট যে পেয়ারগুলো আছে দেখছি ছোটগুলো বাংলা অল্প দামের মধ্যে যদি কেউ চায় রিয়ারে লাগানোর জন্য সারাউন্ডে লাগানোর জন্য ভালো জিনিস আচ্ছা আচ্ছা আর এসে কেউ তো তার টোটাল সেটটাই একবারে অ্যাম্পলিফায়ার দিয়ে দেখতে পারবে তাই না হ্যাঁ তা তো পারবে নাকি আপনি আর এটা 50 ওয়াটের অ্যাম্প থেকে শুরু করে 300 400 ওয়াটের অ্যাম্প লাগাতে পারবো কোনো অসুবিধা নাই আচ্ছা আর যারা ওয়াটের 200 তারা আসলে না এসে জিনিসটার ডেপথ অথবা পিচ কিরকম হচ্ছে বুঝতেও পারবে না এটা না বুঝবেন আর এটা লাইভ সাউন্ড এটা ক্লিপশের পারফরম্যান্স যে আপনার কি বলে এটা সবটা তো ভুলে গেলাম মানে সাউন্ড অন্যরকম মনে হবে আর্টিস্ট এই জায়গায় বসে গান গাইতেছে